নমস্কার বন্ধুরা, বিলেস কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে শীতের দুপুরে দারুণ একটা মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেতে দারুণ লাগে। তো আপনারা তো বাড়িতে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল কিংবা কোপ্তা কারি শুক্তো নানান রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি বানাবো কাঁচা কলার মাখা। সেটা কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন। তো কাঁচা কলা মাখানোর জন্য আমার লাগবে কাঁচা কলা। আমাদের নদী পাড়ে দেখুন কলা গাছ বসানো হয়েছে, তাতে কাঁচা কলার একটা কাঁদি পড়েছে। তো এখান থেকে আমি কলা পেরে নেব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। আজকে কলা মাখার তো কোনো কথাই হয় না। আর আজকে কিন্তু কলাটা কিন্তু কোনো রকম রান্না করব না, কাঁচা কলাই মাখাবো। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা চলুন প্রথমে কলাটা পেরে নেব। কোন দিক দিয়ে পারি বলো, মোদি এদিকে আসবো। লোকিটা বড় লোকি। বন্ধুরা এই দেখুন, লোকির মাথায় একটা দড়ি বেঁধে নিয়েছি। আগেও আপনাদের দেখিয়েছি কলা ফাড়ার সিস্টেম, তো আজকে একটু দেখিয়ে দিলাম। এই লোকিটা অনেকটা বড়, এত বড় লোক না। ওদি ওর বেঁধেছে মনে হচ্ছে। বন্ধুরা এই তিনটে কলা পেরে নিয়েছি, তিনটে কলা হলে হয়ে যাবে। বন্ধুরা এবার কাঁচা কলাটা প্রথমে ছাড়িয়ে নেবো খোসাটা। মশলার গন্ধ বেরোচ্ছে দেখো বুদ্ধি। এই খোসাটা একটু বেশি বেশি করেই ছাড়াতে হবে। চিন্তা নেই, এই খোসাটা একটু বেশি করে ফেলছি। তো কি হয়েছে, এই খোসাটা দিয়ে কিন্তু বাড়িতে আর একটা রেসিপি বানাবো, কাঁচা কলার খোসা বাটা। এটাও কিন্তু খেতে ভালো লাগে। খোসাটা এর মধ্যে দিচ্ছি। শীতের দুপুরে এরকম মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমরা সবাই আজকে বসে পড়েছি মাখা খাওয়ার জন্য। তেঁতুলটা আমি জলে দিয়ে এর কাতটা বার করে নেব। তেঁতুলের যা সেন্ট বেরোচ্ছে না বৌদি, তেঁতুলের সেন্ট, মশলার সেন্ট, তোমার শুধু কলাটা না করলেই হয়ে যাবে। তিনটে কলা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাখার জন্য একটু কাঁচা লঙ্কা লাগবে, তাই কাঁচা লঙ্কা তুলতে এসেছি টুসর আমি। এই একটা গাছে ভালো কাঁচা লঙ্কা হয়েছে, এটা তুলব। এই পাকা লঙ্কাগুলো বীজ রাখা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, লঙ্কা তোলা হয়ে গেছে। এবার লেবুর পাতা তুলে নেব। চলুন, এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ, ছোট বসিয়েছি সবে। এই গন্ধরাজ লেবু পাতা নেব, একটা দুটো নিলে হয়ে যাবে। এই দুটো পাতা আমি তুলে নিয়েছি।
কাঁচা লঙ্কা লেবুর পাতা তুলে আমরা চলে এসেছি। এবার মাখাটা শুরু করব। তো মাখার জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন একবার দেখিয়ে দেওয়া যাক। এখানে তো তিনটে কাঁচা কলা নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি এটা, আর লাগছে লবণ, সাদা লবণ। এখানে নিয়েছি বিট লবণ, তেঁতুলের কাঁদ, এখানে নিয়েছি ভাজা মশলা, এখানে জিরে আর গোলমরিচ শুকনো খলায় ভেজে ভাজা করে নিয়েছি, লাগছে শুকনো লঙ্কা, চিনি, ধনে পাতা, লেবু পাতা আর কাঁচা লঙ্কা। বৌদি তুমি কলাটা তাহলে কুড়িয়ে নাও, আমি লঙ্কাটা পুড়িয়ে নিই, কী বলো? এরকম একটা কুড়ে নিয়েছি, এর কলাটা পুড়ে নেব। এই মাখামাখিতে কিন্তু একটু লঙ্কা পোড়া দিলে বেশ লাগে খেতে, লঙ্কা পুড়িয়ে নেব। এই কুড়িটা কিন্তু বেশ ধারা দেখেছো, আগুন জেলে নিয়েছি, এই শুকনো লঙ্কাটা পুড়িয়ে নেব। এবার সবাই কাষার জন্য রেডি থাকো, শুকনো লঙ্কা পোড়াচ্ছে কিন্তু, কাশবে কিন্তু। আমি কাশবো না, কাঁচা কাঁচা নাকে দেব নাকি? তোদি তোমার দিকে কত দূর হয়ে গেছে? হ্যাঁ আর এইটুকু আছে, আর হয়ে গেছে। তুমি মাখো তাহলে জিনিসটা। কাশলাম না তো, নাও কাশো। আর আমাদের হাওয়াটা ওইদিকে নদীর দিকে চলে যাচ্ছে বলে কাশনি, নাহলে কাশতে। এবারে শুকনো লঙ্কাটা কলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লবণ, সাদা লবণ দিচ্ছি। সাদা লবণ দিয়ে ডলে নাও বৌদি, প্রথমে পারবে? হাত জ্বালা করবে না তো? না না, ভালো করে ডলো। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো নিয়ে নাও। কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু হবে না বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা কিন্তু এরকম ডলে দিতে হবে, তাহলে সেন্টটা ভালো আসে। আহ বলতে বলতে জিভে জল চলে আসছে, এত টেস্টি লাগছে তাই তো মা? সেন্ট বেরোচ্ছে ভালো। এবার দিচ্ছি চিনি, দু চামচের মতো চিনি দেব। এই চামচটা তো ছোট, এরকম ছোট চামচ চার চামচ দিচ্ছি। আর লেবুর পাতাটা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এটা গন্ধরাস লেবুর পাতা, যে কোনো মাখায় কিন্তু দারুণ সাদা নেয়। এবার দিচ্ছি বিট লবণ, এবার দেব তেঁতুলের কাঁদ, বৌদি তেঁতুলের কাঁদ বের করে রেখেছিল, সেই তেঁতুলের কাঁদটা দিচ্ছি। এবার দেব ধনে পাতা কুচি, হাত দিয়ে এরকম কুচিয়ে কুচিয়ে দিয়ে দেব, থাকলে দেবেন না থাকলে না দিলে হবে, কুচি দেবো যেগুলো বড়ো বড়ো পড়ছে ওগুলো। এবার দেবো সেই স্পেশাল মশলাটা, এই মশলাটা ছাড়া কিন্তু টেস্ট আসবে না, এই মশলাটা অবশ্যই দেবেন। আহা মাখো, এবার মাখো জবরদস্ত করে মাখো, না তো জিভে জল চলে আসছে। এভাবে ভালো করে মাখলে কিন্তু এ দেখো কলার আঠাটা নেই কিন্তু, একদম আঠা থাকবে না। আর এই কষ্ট কাটানোর জন্য কিন্তু টকটা দেওয়া হয়েছে আর একটু চিনি দেওয়া হয়েছে, আমরা কিন্তু প্রায় খাই, এটা বেশ ভালো লাগে। যে কাঁচা কলা বলে ভাববেন না যে খাওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার না। এখন ফেরে ঝাল দেখে দিয়ে দাও, খাও আবার দেবো। হ্যাঁ আর একটু দাও, ওটু খেয়ে না বাবা, আবার দেবো। টেস্ট করেই বলছে ভালো লেগেছে, নাও নাও। টুসু তো এখনো এলো না, বাড়ি গেল না, আমাকে একটু দাও। এই 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 পড়ে আছে, কলা বাঘা কিছু বুঝতে পারছো? কলা মাখা বলে মনেই হচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি কারণ আমরা জানি আগে থেকে, কিন্তু টেস্ট ফিল করছো বন্ধুরা? দারুণ লাগছে খেতে, লঙ্কা পাটা দিয়ে কিন্তু দারুণ সেন্ট করছে দেখো। কেমন হয়েছে? ভালো হয়েছে, হাত চাটছে দেখো।
বন্ধুরা আমরা তো কাঁচা কলা মেখে দারুন খেলাম, খুবই ভালো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর কেমন হয়েছিল খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। এটা অবশ্যই খাবেন, খাবেন, টাটা করে দাও, টাটা টাটা।